সেই সেই ওই দেখেন ওই R15 এর স্পিড তাহলে কত, আমারই 104। ওটা ওরে সর্বনাশ, পেছনের লোক হেলমেট ছাড়াই বসে আছে। ঘটনার শুরুটা হয়েছে হচ্ছে মেইন রোডে। মেইন রোড দিয়ে আমি যাচ্ছিলাম, অ্যান্ড যাওয়ার সময় দেখি যে পিলারের যে গোড়াটা ওইখানে আর্টিফিশিয়াল ঘাসের মতো কিছু একটা দেয়া। অ্যান্ড এটা দেখার পরে আমার মনে হলো যে বাইকটা একটু ঘুরাই, জিনিসগুলো একটু দেখি। কিন্তু আমার ভিডিওর সাউন্ডটা ঠিক মতো রেকর্ড হয় নাই, এই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাও আবার মোবাইল থেকে। এটার আউটপুট খুব একটা ভালো হবে না। যাক, আমি নামার প্ল্যান করলাম। অ্যান্ড আচ্ছা, এই ভয়েস ওভার খুব অল্প টাইমেরই, একটু পরে আমি মেইন ভয়েসে আসতেছি। নামার ট্রাই করলাম আর নামার প্ল্যান করলাম, অ্যান্ড নেমে দেন ওই ঘাসগুলার কাছে গেলাম। অ্যান্ড গিয়ে দেখি নিচে অনেক জায়গার ঘাস অনেকে খুলে নিয়ে গেছে হয়তো অন্য কোনো কাজে। অ্যান্ড হাত দেওয়ার পর একটু ধুলাধুলাও লাগলো। এটা নিয়ে একটু গবেষণা করতেছিলাম, ভাবছিলাম একটু আশপাশে ঘুরে দেখবো। এর মধ্যে দেখি হঠাৎ করে পেছন থেকে একটা মোটর সাইকেল ঘুরাইতেছে। অ্যান্ড ঘুরাইতেছে না শুধু, ঘুরায় সে আবার আমার কাছেও আসতেছে। অ্যান্ড আসার পরে সে সালাম দিল, সালাম দিয়ে বললো, ভাইয়া আমি গাজীপুর থেকে এসেই, আমি এবং আমার ওয়াইফ আপনার ভিডিও দেখি, অ্যান্ড একটা বাইক কিনতে চাইতেছিল। এই তো, আচ্ছা চলেন এবার মেইন ভোকালে যাই, কারণ ভয়েস এর পরের ফুটেজে ঠিক আছে। সময় হলো 4:24, আর এখানে এটা দেখতে দেখতে সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে, বাট আমি ভুলবশত ওনার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। আর এই যেটা বলতেছিলাম যে উল্টা কেন যাইতেছি, উল্টা মূলত যাইতেছি যে আরেকটা পিলার আছে এখানে, এগুলা দেখানোর জন্যই আসলে উল্টা যাইতেছিলাম। আর এখন এখান থেকে আমার রাইট ওয়েতে ফেরত আসা অনেক টাফ হয়ে যাবে। এখান থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারেন যে আসলে রং ওয়েতে যাওয়াটা যতটা ইজি, ওখান থেকে রাইট ওয়েতে ফিরে আসাটা কিন্তু অনেক কঠিন এবং অনেক রিস্কিও হয়ে যায়, যেটা আমার এখন হয়েছে। দেখলে মনে হয় যে কিছুই না, কিন্তু ওই যে এরকম মোটর সাইকেল যখন এসে বাড়ি দিবে আপনাকে, তখন আসলে ব্যাপারটা অনেক কিছুই হয়ে যাবে। এই জন্য ওই যে যারা আজেবাজে নেশা করে, দেখবেন ওই লাইনে ঢোকাটা সহজ কিন্তু ওখান থেকে বের হওয়া কঠিন। অপরাধ জগতেও যারা ঢুকে যায়, ওই লাইনে ঢোকাটা সহজ কিন্তু বের হয়ে আসাটা আসলে অনেক কঠিন। অ্যান্ড ভালো লাগছে সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে। অ্যান্ড উনি বললো যে উনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছিল, কিন্তু আসলে কালকে রাতে আমি ঢাকা ঢুকছি। অ্যান্ড সব কিছু মিলায় আইসা, রেস্ট টেস্ট মিলায় ঘুম টুম থেকে উঠে যে মাত্র উঠছি, কারণ হচ্ছে কাজ তো আছেই। আর একটু ছুটি নিয়ে চলে গেছিলাম, ছুটি বলতে একটু রিল্যাক্স হইতে চলে গেছিলাম হচ্ছে রংপুরে। অ্যান্ড রিল্যাক্স লাগছে, অনেক ভালো লাগছে, বাট রাইডের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ এখান থেকে 300 কিলোমিটার রাইড করে আমাদের রংপুর যেতে হয়েছে। তারপরের দিন আমরা হিলি গেছি, যে ওই দিন আমাদের যাতায়াত মিলা, মানে যাওয়া আসা মিলা হচ্ছে 200 কিলোমিটারের মতো যাওয়া আসা করতে হয়েছে টোটাল, 100-200 প্রায় 1-2 কিলো কম হবে। অ্যান্ড তারপরে আবার ঢাকা আসা হচ্ছে আরও 300, মানে 3 দিনে 300-300, 600-700-800, 3 দিনে 800 কিলো রাইড করছি আমরা জাস্ট রাতের রাইড বাদে। এছাড়া আমরা রংপুরে রাতেও ঘুরছি, তাহলে চিন্তা করেন প্রায় হয়তো আরও কিছু বেশি, 800+ রাইড করছি আমরা 3 দিনে। আর যাই হোক, ঢাকা শহর তারপরেও এখনও পর্যন্ত অনেকটাই ফাঁকা আছে, এই ব্যাপারটা বেশ মজারই লাগতেছে, ভালোই লাগতেছে। রাইড করে বেশ এনজয় করা যাইতেছে, বেশ মজা করে রাইড করা যাইতেছে। এই পর্যন্ত ফাঁকা পাইছি, সামনে কী অবস্থা হবে যাই না। আর রংপুরের ভিডিওগুলোতে আমি রংপুরের মানুষজন সম্পর্কে কিছুই বলি নাই, কারণ আমি এতটাই অবাক ছিলাম, এতটাই মানে একটা অদ্ভুত টাইপের ফিল আমার ভেতরে কাজ করছে। ওইখানে যাওয়ার আগ থেকে শুরু করে, মানে ইনভাইটেশন থেকে শুরু করে ওইখানে যাওয়া এবং ওভারঅল সব কিছু মিলা, ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মানে ওনারা এত অতিথি পরায়ণ, এত ফ্রেন্ডলি, অ্যান্ড এত, এটা আসলে কী বলবো, সত্যি কথা, আপনি যদি, মানে আমি আপনার ব্যাপারে না যাই, আমার ব্যাপারেই থাকি, আমি যদি আমার কোনো আত্মীয়র বাসায় যাই, ধরেন এক্স্যাক্ট একদম স্পেসিফিকলি সিলেক্টেড কোনো আত্মীয়র বাসায় যাই, যে তার বাসায় আমাকে অনেক আপ্যায়ন করা হয়, ওই বাসায় আমি যতক্ষণ থাকবো ততক্ষণ যে আপ্যায়নটা আমি পাবো বা যেই আতিথেয়তাটা আমি পাবো, আমি এবার রংপুর ট্যুরে, রংপুরের রাস্তা ঘাট, রাতে ঘোরা, দিনে ঘোরা, খাওয়া দাওয়া থাকা, ওভারঅল ফুল রংপুরটাকে আমার ওরকম মনে হয়েছে। মানে বিশেষ করে কিছু মানুষের নাম না বললেই নয়, ওনার নাম হচ্ছে মেবি রাশিক, মানে আমি কখনো ওনার নামই জিজ্ঞেস করতে পারি নাই, মানুষের মুখ থেকে রাশিক ভাই শোনার পর থেকে আমার মনে হয়েছে যে, মানে কি বলবো, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত এই লোকটা আমার মনে হয়েছে যে ফুল রংপুর মানেই রাশিক ভাই। অ্যান্ড যার ইনভাইটেশনে গেছিলাম, নিয়াজ ভাই, মানে এরা আসলে মাটির মানুষ। মানে রংপুর সম্পর্কে আমার টোটালি কোনো আইডিয়া ছিল না, অ্যান্ড লাইফে প্রথমবার শ্রীমঙ্গল যায়, যেমন বাঁধন ভাইয়ের স্পর্শ পেয়ে শ্রীমঙ্গলটা আমার কাছে একটা, মানে একটা
শান্তির টুকরা হয়ে দাঁড়াইছে। রংপুরটা সেম এই ভাই ব্রাদার কয়েকজনের কারণে, মানে রংপুরটা আমার কাছে মনে হইতেছিল যে একদম একটা স্বর্ণের টুকরা, একদম একটা বেহেস্তি বাতাস এসে রংপুরে পড়ছে। অ্যান্ড খুবই ভালো সময় গেছে ওভারঅল আমরা যে কজন ছিলাম সবার, এই হলো ব্যাপার। যাই হোক, রংপুর থেকে আসার পরে আমার বাইকের অবস্থা হয়ে গেছে খুব খারাপ, জিক্সার প্রচণ্ড পরিমাণ ময়লা, ওটাকে একটা ছোটোখাটো সার্ভিস দেওয়াই লাগবে। অ্যান্ড এই জন্য আজকে জিক্সার নিয়ে বের হই নাই, কারণ আমার হাতে আবার সময় নাই, এখন অলরেডি 4:30 বাজে। আমার মিরপুরের এই পাশে যেহেতু ঢুকতেছি, বুঝতেছেন তো যে ওই যে রেগুলার লাইফের কিছু কাজ টাজ আছে ওইগুলো সারতে হবে আজকে। অ্যান্ড কালকে যদি আগে আগে বের হইতে পারি তাহলে কালকে হয়তো জিক্সার নিয়ে বের হয়ে জিক্সারটাকে হালকা একটা ছোট সার্ভিস দেবো, অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টার একটা কাজ আছে ওইটার পেছনে, ওয়াশ থেকে শুরু করে অনেক কিছুই করা লাগবে ওইটার। এই হলো বাইকের আপডেট, এই জন্য R15 নিয়ে বেরোইছি। অ্যান্ড শুভ ভাইয়ের সাথে কথা হলো, তো উনি বললো যে এটার মধ্যে স্টক জিনিসগুলো আমরা লাগাই ফেলবো, এটা ট্যাঙ্কটা অ্যাটলিস্ট স্টক লাগাইতে হবে, কারণ এই ট্যাঙ্কটা এমনি ঠিক আছে বাট আমার কাছে ভালো লাগে না, আর কালারের যে আউটপুটটা ওইটা নতুনের মানে স্টকের মতো অত ভালো হয় নাই। অ্যান্ড আরও বেশ কিছু ব্যাপার আছে এটার মধ্যে, হচ্ছে লেজ নাই, টেল টেডি করা, অ্যান্ড টেডি টেল খুলতে হবে, ওইটারে খুলে দেন হচ্ছে স্টক যেইটা নাম্বার প্লেট হোল্ডার বা টেল থাকে ওইটা লাগাইতে হবে। আরও ভুং ভাং কাজ আছে এটার পিছনে, কাজ নাই বললে ভুল হবে, ভালো কাজ টাজ আছে এটারও। এই জন্য হচ্ছে মিরপুর নিয়ে আসছি, যদি আজকে পারি এই জিনিসগুলো করে ফেলবো, এটারে সব কিছু স্টকে নিয়ে আসবো, আর যদি আজকে ফুলফিল না হয় তাহলে এই বাইক রাইখাও যেতে পারি, এই বাইক রাইখা হয়তো অন্য কোনো বাইক নিয়েও বাসায় যেতে পারি, ঠিক নাই এখনও পর্যন্ত আমি আসলে বলতে পারতেছি না কী করবো। এ হচ্ছে আমার আপডেট। তবে ফাঁকা মানে ঢাকাটা আজকে এই টাইমটা ফাঁকা আছে, 4:00 পরে অবশ্য 5:00 দিকে যাওয়া হচ্ছে ভিড় বাড়ে, ফাঁকা আছে। অ্যান্ড স্পোর্টস বাইক নিয়ে বের হয়ে খুব ভালো লাগতেছে, লাস্ট 3 দিনে 800 কিলো জিক্সার চালা, আজকে এটা নিয়ে বের হয়ে মানে মনে হইতেছে না সামথিং ডিফারেন্ট, সামথিং পাওয়ারফুল মেশিন আমার হাতের নিচে আছে বা আমার নিচে আছে আর কি, ওটার উপরে আমি বসছি এরকম ব্যাপারটা লাগতেছে। ওয়াও ওয়াও টাইপ ফিল, ওয়াও ওয়াও টাইপ ফিলিংস নিয়ে ঘুরতেছি আমি। অ্যান্ড আজকের ওয়েদারটাও ভালো, দিনের বেলা একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছে, রোদ আছে বাট রোদ থাকলেও একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, ফিলিংস ঠান্ডা ঠান্ডা, ফিলিং ঠান্ডা ঠান্ডা। হঠাৎ করেই বাইক হয়ে গেছে চেঞ্জ, এটা দেখে একটু অবাক লাগতেই পারে, বলতেছি ঘটনা, আর আসছি ফুয়েল পাম্পে। অ্যান্ড আমার সাথে যে বাইকটা আছে এটা হলো কেপিটি লিফান, এই বাইকটা এর আগেও আপনারা দেখছেন, কিন্তু এর আগে যখন দেখছেন তখন একটু রূপ অন্যরকম ছিল, অ্যান্ড অনেকদিন একটু ময়লার মধ্যে পড়েছিল, বাইকটা ময়লা হয়ে গেছে, খুব অল্প কিলোর বাইক হলেও একটু ময়লা হয়ে গেছে। অ্যান্ড এটা হলো বাইক ফেরির বাইক, আর আমার বাইকটারে ওই যে স্টকে আনার জন্য মানে অন্যান্য কাজ সেরে টেরে স্টকে আনার জন্য যে দিব ওইখানে যেতে যেতে লেট হয়ে গেছে, যে কারণে চিন্তা করলাম যে আজকে এটা রাইখা যাই, তাহলে কালকে সকাল সকাল ওটার কাজটারে ধরে ফেলবে। অ্যান্ড শুভ ভাইয়ের কাছ থেকে এই বাইকটা একটু নিয়ে নিলাম, যে বাসায় তো যেতে হবে, এখন অলরেডি সময় 12:29 মানে 12:30 প্রায়। অ্যান্ড আমার যদি এখন বাসায় যেতে যাই 12:00, আচ্ছা যে ফুয়েল আছে এই ওরে ফুয়েল দেখে এখন আবার 2 কাটা দেখাইতেছে, একটু আগে আমার মনে হলো যে ফুয়েল নাই, তাই চিন্তা করলাম যে একটু ফুয়েল টুয়েল নিয়ে রাখি, ফুয়েল টুয়েল নিয়ে যাই, কারণ রাস্তায় রাতে বন্ধ হয়ে গেলে খুব একটা ঝামেলায় পড়তে হবে। দাঁড়ান ফুয়েল নিয়ে আপনাদেরকে আর একটু ডিটেল বলতেছি, টায়ার্ড হয়ে গেছে আসলে, অনেক কাজ ছিল, অনেক রকম অনেক কাজ টেস্ট করে এখন হচ্ছি এখানে আমি। ওকে, এবার হচ্ছে ফুয়েল টুয়েল নিয়ে ফাইনালি রওনা হয়ে গেছি, আর একটু লেট হয়ে গেছে কারণ ফেরার পথে একটু আরিফ ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, একটু আড্ডা সাড্ডা দিলাম ওনার সাথে, একটু চা খাইলাম, আজকে সারাদিনে চা খাওয়ারও সুযোগ পাই নাই, মানে এত বেশি কাজের চাপ গেছে, এত বেশি যে সব মিলায়া ভিডিও করবো কোত্থেকে, চা খাবো কোত্থেকে, কোনো কিছুই কিছু হয় নাই, জাস্ট কাজটা শেষ করে ওই R15 দিয়ে। অ্যান্ড দেন এই বাইকটাও যেটা বলতেছিলাম একটু আগে, একটু ময়লা টলার মধ্যে ছিল, জাস্ট ওপেন এয়ারে ছিল, ধুলা টোলা একটু ঝাড়া টাড়া দিয়ে দেন এই যে রওনা হয়ে গেলাম। অ্যান্ড আমিও ভিডিও অন করলাম এখানে আলো দেখে, আর এই রাস্তার আলো শেষ হয়ে গেলো, ধুর এটা কোনো কথা। রেলওয়ে স্টেশনের সামনে এই জায়গাটা রাতে অনেক রিস্কি, যখন বাসটা ওভারটেক করে সরি ইউটার্ন নেয় তখন ফুল রাস্তাটা আটকা যায়, এই বাসটা ইউটার্ন নেওয়ার সময় ফুল রোড পুরো আটকা গেছিলো। আমরা যারা ওই দিক থেকে বনানীর দিক থেকে আসি বা কালশির দিক থেকে আসি তারা স্পিডে থাকি, অ্যান্ড এটা কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায়, জায়গাটা সবাই একটু খেয়াল করে বাইক চালাবেন যারা রাতে চালান, দিনে তাও মোটামুটি গাড়ি টাড়ি থাকে, অত স্পিডে থাকে না আমাদের বাইকগুলা, বাট রাতে বেশ বেশ স্পিডে থাকে। অ্যান্ড রাতে মোটামুটি এই রোডে সবাই 70-এর উপরেই রাখে, দেখেন অন্যান্য বাইকও যে কি স্পিডে সামনে চলে যেতেছে, যাক চলেন। ওরে এক্সস্টের আওয়াজ, ওরে ভাই, সেই সেই ওই দেখেন ওই R15 স্পিড তাহলে কত, আমারই 104, ওটা ওরে সর্বনাশ, পেছনের লোক হেলমেট ছাড়াই বসে আছে,
যাই হোক, আজকে এই বাইকটা নিয়ে আসার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে। লাস্ট আমি এই বাইকটার একটা ভিডিও আপলোড দিছিলাম, আমার ফার্স্ট রাইডের একটা এক্সপিরিয়েন্স শেয়ারের একটা ভিডিও আপলোড দিছিলাম, অ্যান্ড ওইখানে অনেকেই বলছিল যে এই বাইকটা নিয়ে একটু ভিডিও দেখতে চায় বা চ্যানেলে একটা কেপিটি দেখতে চায়। আমারও ইচ্ছা হয়েছে আসলে কেপিটিটা একটু চালায় দেখি যে কেপিটির মজাটা কী, বা বিভিন্ন রকম রোড কন্ডিশনে চালায় দেখি, যদি দেখি যে ভালো লেগে যায়। ওরে ভাই, এ তো আরেক R15, এ যে পিছনে মেরে বসাইছে হেলমেট ছাড়া বসায় কি টানটা দিছে ভাই, নিজের জীবনের মায়া না করো, পিছনে যে মানুষটা বসে আছে তার জীবনের মায়া তো করা উচিত। কি এইভাবে এইভাবে জিগজ্যাগ করে চালাইতেছে এই নিশি রাতে, ওই যে সকালে মাঝে মধ্যে শুনেন না রাতে মারা গেছে, এই যে এরকম করতে যে এই কাহিনিগুলো হয়। যাক, যেটা বলতেছিলাম, এই বাইক নিয়ে যারা ভিডিও দেখতে চাইছিলেন তারাও তো আশা রাখি এই বাইকটা দু চার দিন থাকবে আমার কাছে, কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড চেষ্টা করবো সামনে হয়তো কখনো যদি কিনে চালানো যায় বা এটার হয়তো হায়ার সিসি আরও আসবে তখনও কেনার একটা পসিবিলিটি আছে। নতুন বাইক যেগুলো আসবে মোটামুটি মার্কেটে সবগুলো সম্পর্কে আইডিয়া নিজেও নিব, আপনাদের সাথেও শেয়ার করবো। জাস্ট আপনারা একটু দোয়া রাখেন আমার জন্য, তাহলেই হবে। পরে এই এয়ারপোর্টের এই সাইডটা আসলে এখানে এই যে গাড়ি ঘোড়ার জটলা শুরু হয়ে যায়। আজকে তো তাও ভালো, একদম জ্যাম না, কিন্তু এমনিতে অনেক সময় জ্যামেও করে যেতে হয়। যাক, বাইক তো নিয়ে আসলাম, অ্যান্ড বাসায় চলে যাবো এখন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। দেখা হবে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.